হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ঘোষ কম্পিউটার একাডেমি। আজকে আমাদের ক্লাস HTML এর ফ্রন্ট এন্ড, এটা আমাদের 6 নম্বর ক্লাস। চলো ক্লাসটা শুরু করি। তো আজকে আমাদের 6 নম্বর ক্লাসে আজকে আমরা শিখব ফ্রন্ট এন্ড ইন HTML, কী করে HTML এ ফ্রন্ট এন্ড ব্যবহার করতে হয়। FONT ফন্ট, আমরা এই ফ্রন্ট এন্ডটি লেখার জন্য HTML নিশ্চয়ই এটা অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে লিখব। এই হলো ফ্রন্ট এন্ড। তো ফন্টটাকে সাহায্যে আমরা কী করতে পারি? HTML ডকুমেন্টে ফন্টটাকে সাহায্যে বিভিন্ন প্রকার ফন্ট ব্যবহার করা যায়। ফন্টটাকে সাহায্যে ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করে বিভিন্ন ফন্টের নাম উল্লেখ করতে হয়। এছাড়াও সাইজ অ্যাট্রিবিউট দিয়ে ফন্টে কী সাইজ হবে, কালার অ্যাট্রিবিউট দিয়ে ফন্টে কী কালার হবে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে ফন্টের অ্যাট্রিবিউটগুলির নাম লিখে নিলে আমরা ফন্টের অ্যাট্রিবিউটগুলি হচ্ছে একটি ফেস, সাইজ আর একটি কালার। তো আজকে আমরা শিখব কী করে ফন্ট ট্যাগের ব্যবহার এবং ফন্ট ট্যাগের মধ্যে এই তিনটি অ্যাট্রিবিউট কী করে আমরা ব্যবহার করতে পারি। আগে আমি বলে রাখি, এই যে আমি এই টেক্সটটা লিখেছি, দেখো এই টেক্সটটার কালার কী আছে, ব্ল্যাক। তো আমি যদি টেক্সটটাকে সিলেক্ট করে যেটা আমি MS Word করছি, এই কালার অপশনটাকে কালার করি, তাহলে আমার কালার চেঞ্জ হয়ে গেল। এই কাজটা HTML এ করতে হবে কালার অ্যাট্রিবিউট দিয়ে। তার জন্য আমাকে কী করতে হবে, ফন্টের পাশে লিখে দিতে হবে কালার, COLOR। এখানে কালার মানে কিন্তু COLOUR না, কলর, COLOR, কলর লিখে ইকুয়াল দিয়ে তোমাদের নির্দিষ্ট কালারের নাম লিখে দেবে, তাহলে ফন্টটা কালার হয়ে যাবে। একইভাবে আমরা যেমন এই টেক্সটগুলোর সাইজ এখান থেকে কমাতে পারি, ঠিক আছে, কিন্তু HTML এ এই কাজটা করতে হবে সাইজ অ্যাট্রিবিউট দিয়ে। যেমন ফন্ট সাইজ ইকুয়াল টু আমি দিয়ে দিচ্ছি 10, তাহলে HTML ডকুমেন্টের সমস্ত ফন্টের সাইজ 10 হয়ে যাবে। আরেকটি কাজ বলে দিচ্ছি, যেমন আমি এই যে স্টাইল, এই টেক্সটটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে বিভিন্ন স্টাইল পাওয়া যায় বা ফেস, এগুলি আমরা দিতে পারি। তো HTML এই এই কাজটি করতে হবে ফেস অ্যাট্রিবিউটের সাহায্যে। ফেস দিয়ে আমাদের যে ফেস বা স্টাইল দরকার, যেমন আমরা যদি এখান থেকে দেখে নিই, যেমন এরিয়াল, এরিয়াল ব্ল্যাক, এজেন্সি FB, আমি যেখানে লিখে দিই এরিয়াল, তাহলে আমার সেই ফন্টগুলি এরিয়াল ফেসে দেখা যাবে। তো এই হলো আমাদের ফন্টের, ফন্টটাকে সাহায্যে আমরা ফেস সাইজ কালার দিতে পারি। ফেস মানে হলো আমি কীভাবে ফন্টটাকে দেখব, মানে কোন স্টাইলে দেখব, এরিয়াল হতে পারে, ক্লিবরি হতে পারে, এজেন্সি হতে পারে, সাইজ দিয়ে লেখার সাইজ বাড়াতে পারবো, কালার দিয়ে এটাকে কালার করতে পারবো। চলো এবার দেখে নিই একটি উদাহরণের সাহায্যে। তাহলে আমাদের HTML ওপেন করতে হবে। চলো HTML ওপেন করার জন্য করতে হবে নোটপ্যাড। আমি নোটপ্যাড চালু করে নিয়েছি। নোটপ্যাডের মধ্যে আমি এবার কোডিং লেখা শুরু করব। সাইজটা একটু বাড়িয়ে নিই। স্টার্টিং HTML ক্যাপিটালে লিখছি, HTML ক্লোজ, পেজের টাইটেল দিয়ে দিচ্ছি আমি, ফন্ট ট্যাগ লিখে দিই, ফন্ট ট্যাগ লিখে দিলাম, ফন্ট ট্যাগ। এবার বডির মধ্যে আমি ফন্ট ট্যাগে ইউজ করব। আমি আগে একটি লাইন লিখে দিচ্ছি, ঘোষ কম্পিউটার একাডেমি। আগে আমি এটাকে সেভ করে নিই, ফাইল সেভ, ডেস্কটপ, ফন্টট্যাগ ডট অবশ্যই HTML, সেভ, কমপ্লিট, মিনিমাইজ, মিনিমাইজ
আমি ওপেন করছি, এই আমার ফোনটা ওপেন হয়ে গেল। দেখো ও আমি একটু কিছু ভুল করেছি হয়তো, থামাকে চেক করে নিই। টাইটেলই হবে, টাইটেলটা ঠিকঠাক লেখেনি, ওই জন্য আমার শো করছে না। তাও কি ভুল হলো, চলো এবার ঠিক হয়ে গেছে। এই হলো আমাদের টাইটেল ফন্ট ট্যাগ, আর বডিতে লিখেছি ঘোষ কম্পিউটার একাডেমি। এবার দেখো এই লাইনটাকে আমি কোনো ফন্ট ট্যাগ ইউজ না ছাড়াই করেছি, এবার এর মধ্যে ফন্ট ট্যাগ ইউজ করবো। চলে যাচ্ছি, আমি লাইনের প্রথমে লিখে দিচ্ছি ফন্ট ট্যাগ, ফন্ট ট্যাগ লিখেছি। শুধু ফন্ট লিখলে হবে না, এর সাথে আমাকে দিতে হবে সাইজ, সাইজ দিচ্ছি সাইজ। আমি সাইজ দিয়ে দিলাম 20, আর শেষে গিয়ে ফন্টটা শেষ করে দিচ্ছি স্ল্যাশ ফন্ট। সেভ, ফাইলে গিয়ে সেভ করছি, পেজ ওপেন করে রিফ্রেশ করছি। দেখো 20 সাইজে আমার লেখাটা শো করছে। এবার আমি আবার এর মধ্যে কালার করব। চলে যাচ্ছি পেজে, সাইজের পাশে স্পেস দিয়ে কলর, COLOR, কলর লিখে ইকুয়াল দিয়ে আমি করে দিলাম রেড। ফাইল সেভ, পেজ ওপেন, রিফ্রেশ, রেড। দেখলে কত সহজে হয়ে যাচ্ছে, শুধু ফন্ট ট্যাগ ইউজ করে তার মধ্যে সাইজ অ্যাট্রিবিউট দিয়ে ভ্যালু দেবো 20, বা তোমাদের ইচ্ছা মতো কালার অ্যাট্রিবিউট দিয়ে ভ্যালু দেবে, সেভ করবে, শো করবে। এবার আরেকটি অ্যাট্রিবিউট কি বাকি আছে, ফেস। ফেস লিখে ইকুয়াল দিয়ে আমি দিয়ে দিলাম এরিয়াল, ARIAL, এরিয়াল দিয়ে ফাইল সেভ, পেজ ওপেন করে রিফ্রেশ। দেখো এরিয়াল স্টাইলে চেঞ্জ হয়ে গেল। তোমরা একটা ভালো করে খেয়াল করো, আমি কি করলাম, তাহলে ট্যাগের মধ্যে আমি ফন্টের মধ্যে ইউজ করেছি তিনটে অ্যাট্রিবিউট, সাইজ, কালার, ফেস, এগুলো ইউজ করেছি। তোমরা সাইজের জায়গায় সাইজ চেঞ্জ করতে পারবে, কালারের জায়গায় কালার চেঞ্জ করতে পারবে, ফেসের জায়গায় ফেসগুলো যদি না বুঝতে পারো কী কী নাম দেবে ফেসে। যারা এমএস ওয়ার্ড জানো বা কোথাও করেছো, তাই এমএস ওয়ার্ড ওপেন করে এখান থেকে বিভিন্ন ফেসের নামগুলো দেখে নিতে পারবে। তো তোমাদের যেই ফেসের নাম ভালো লাগে তোমার সেগুলো দেবে, চেঞ্জ হয়ে যাবে। তো এই হলো আমাদের ফন্ট ট্যাগ। তো ফন্ট ট্যাগ থেকে কোশ্চেন আসতে পারে, ফন্ট ট্যাগের কাজ কি? ফন্ট ট্যাগ দিয়ে আমরা বিভিন্ন টেক্সটের সাইজ, কালার, স্টাইল ইত্যাদি চেঞ্জ করতে পারি। ফন্ট ট্যাগের কয়টি অ্যাট্রিবিউট আছে, তিনটি অ্যাট্রিবিউট আছে। কী কী অ্যাট্রিবিউটের নাম? সাইজ, কালার এবং ফেস। ফন্ট ট্যাগের একটি ক্লোজিং ট্যাগ, ফন্ট ট্যাগ শুরু করতে হয় এবং শেষ করতে হয়। ঠিক আছে স্টুডেন্ট, এই হলো আমাদের ফন্ট ট্যাগ। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই। আর এবং অবশ্যই একটি লাইক এবং শেয়ার চাই। Like, call.